नमस्कार बंधुगण, डीजे साउंड बाकुड़ा अपने सामने आठटी छोटो भिडियो नहीं हाजिर। बंधुगण, आजकल भिडियोते टपिकटा खूब भलो, आहुजा कम्पानी दुटो एम्प्लीफायर नहीं बोलबो, तार मॉडल एवं तार दाम एवं ओ एम्प्लीफायरगुलोर संगे कि टप देवें कि बेस देवें सेगुलो बोलबो, मोटामुटी एकटा बजेटेर कथा बोलबो, ठीक आछे। आर भिडियोटी सम्पूर्ण देखें, भिडियोटी आपनारा स्किप कर देखें ना। चलो भिडियोटी शुरू करा जाक। भिडियोटी शुरू करार आगे जारा आमार चैनेले नतून तारा आमार चैनलटिके सबसक्राइब करुन, आर भिडियोटी जदि भालो लागे लाइक करबें, शेयर करबें एवं कमेंट करबें। चलो ताहले भिडियोटी शुरू करा जाक। हाँ बंधुगण, जे एम्प्लीफायर दुटिर कथा बोलछिलाम तार मध्ये एकटी आछे आहुजार एसपीए 10,000, एटी होच्छे सुपार पावर एम्प्लीफायर। ये मॉडलटा एसपीए माने होच्छे सुपार पावर एम्प्लीफायर। एटी एकटी आहुजा कम्पानी खूब तागड़ा एम्प्लीफायर, एटी एटा खूब पपुलार एम्प्लीफायर। सामनेर पजिशनटा देखुन, सामनेर पजिशनटा आपनार भल्यूम पाच्छेन, मास्टर भल्यूम, दुटी नब पाच्छेन बेस और ट्रेवलर, आर नीचे पाच्छेन यूनिट सिलेक्टर एवं स्पीकर सिलेक्टर सुइच। डान दिके चले आसि आमी, डान दिके चले आसि ओई रक्षा कवच, तार नीचे एलईडी गुलो रयेछे, ओभारलोडेर एलईडी आछे। तार नीचे चले आसि आमरा पावर सुइच, पावर सुइचेर एलईडीओ देवा आछे, ठीक आछे। दुटो हैंडल खूब जाबदा हैंडल, एटा खूब भारी एम्प्लीफायर तो तार जोन्नो उपरे दुखाना हैंडल लागिए दिएछे, फोल्डिंग हैंडल। हाँ, ताहले पिछने बैक साइडटा देखे नी एम्प्लीफायरेर। बैक साइडटा एकदम बाँ दिके चले आसि, बाँ दिके जे देखते पाच्छेन এখানে একটা এমসিবি লাগানো আছে 32 অ্যাম্পিয়ারের, এটা অন অফ করা যাবে। তার উপরে চলে যায় এই যে দেখুন 100 ভোল্ট ইনপুট। এটির কাজ কি জানেন? এটির কাজ হলো আপনি ইউনিট লাগালেন একটা অ্যাম্প্লিফায়ার থেকে, চঙ্গা কতকগুলো লাগিয়ে দিলেন, এবার অনেকটা দূরে গিয়ে হয়তো ওই ইউনিটটা টানতে পারছে না, সেখানে কিন্তু এই অ্যাম্প্লিফায়ার ইনপুট দিতে পারেন। একে ইনপুট দিয়ে আপনি আবার আউটপুটে ইউনিট লাগাতে পারেন এলএমটি, ঠিক আছে। ওই জন্য এটা 100 ভোল্ট ইনপুট দিয়েছে, কমন 100 ভোল্ট 70 ভোল্ট এই ইনপুটটার এই জন্য। তার নিচে চলে আসি, আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার কেবল। তার নিচে চলে আসি আর্থিংটা, আর্থিং পেয়ে যাচ্ছেন। এরপর ডান দিকে যাই ব্যাটারির কানেকশন, ব্যাটারিতে আপনি বাজাতে পারবেন 48 ভোল্ট ব্যাটারি, বুঝতে পেরেছেন। আপনার যদি 48 ভোল্ট না পান তাহলে আপনি কার ব্যাটারি, যেটা 12 ভোল্টের ব্যাটারি, সেটা আপনি চারটে নিতে পারেন, চারটাকে সিরিজ করে দিয়ে আপনি এই অ্যাম্প্লিফায়ার চালাতে পারেন। তার নিচে চলে আসি, কমন 70 ভোল্ট 100 ভোল্ট, ঠিক আছে। এরপর ডান দিকে চলে আসি, স্পিকার আউটপুটের কথাটা দেখি, কমন 2 ওহমস 4 ওহমস, এটাতে 8 ওহমসের কোনো অপশন নেই। তার উপরে চলে যায় এই যে এই সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটি হচ্ছে সেন্সিভিটি, মানে আপনি মোবাইল থেকে আউটপুট কম পাচ্ছেন মানে সাউন্ড কম বেরোচ্ছে, তখন আপনি 200 মিলিভোল্টে দিতে পারেন, আর যদি ঠিকঠাক থাকে নর্মালি তাহলে আপনি 1 ভোল্টে দিয়ে দিতে পারেন। তার ডান দিকে চলে যায়, এখানে দেখুন ইনপুটের সেকশনটা, এটা এক্সেলার ব্যালেন্স ইনপুট আর কি, ব্যালেন্স ইনপুট আনব্যালেন্স ইনপুট দুটো ইনপুটের জায়গা রয়েছে, ঠিক আছে। আপনি মানে এক্সেলার দিয়েও ইনপুট দিতে পারেন আর এমনি জ্যাক দিয়ে ইনপুট দিতে পারেন। আর তার পাশটায় আউটপুটের জায়গাটা চলে যায়, এটা অন্য অ্যাম্প্লিফায়ারকে আউটপুট দেবেন, তার জন্য এটা আউটপুট। তাহলে ব্যাক সাইডটা দেখে নিলেন। এরপর চলে আসি আমরা সামনে দিকে, অ্যাম্প্লিফায়ারের সামনে এবং পিছনে দুটো সাইডে দেখে নিলেন, বুঝে নিলেন। এরপর এই পাওয়ার আউটপুটের ব্যাপারটা বলি, এটি তো যে মডেল আহুজা এসপিএ 10,000, এটা কিন্তু 10,000 মানে এক ভাই আমাকে ফোন করেছিলেন যে 10,000 কি 10,000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার, না এটি হচ্ছে 1,000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার, 1,000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। এর পাওয়ার আউটপুটটা দেখে নিই, 4 ওহমসে আরএমএস আছে 800 ওয়াট,
আর 2 ওমসে আছে আরএমএস 1000 ওয়াট। আপনি 4 ওমসে একে 800 থেকে 900, 1000 পর্যন্ত দিতে পারেন। 2 ওমস 4 ওমসে, মানে 4 ওমসে মানে দুটো 8 ওমসের স্পিকার দুটো তাহলে লাগিয়ে দিলেন, তাহলে 4 ওমস হলো প্যারালাল কানেকশন, করলে আপনি 800 থেকে 1000 পর্যন্ত দিতে পারেন। আর 2 ওমসে দিচ্ছেন আপনি আরএমএস 1000 ওয়াট লেগছে, ম্যাক্সিমাম 1300 ওয়াট আপনি 1400 ওয়াট পর্যন্ত দিতে পারেন, 1600 পর্যন্ত দিতে পারেন। এটা আহুজার অ্যাম্প্লিফায়ার তো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আপনি 4 ওমস 2 ওমস দেখে নিলেন, এটা তো 4 ওমস আর 2 ওমসেরই অপশান আছে, আর 100 ভোল্ট 70 ভোল্টের অপশানটা রয়েছে। এবার এসির 220 থেকে 240 পর্যন্ত দেবেন, আর ডিসিও বলে দিলাম 48 ভোল্ট ব্যাটারির। এর ওজনটা হচ্ছে প্রায় 41 কেজি, ঠিক আছে। আর দাম প্রায় ইন্টারনেট প্রাইস বলছি 32 থেকে 35 হাজারের মধ্যে, কম বেশি হতে পারে, ঠিক আছে। এরপর চলে আসি আমরা এই অ্যাম্প্লিফায়ার সঙ্গে বক্স কি দেব সেটা একটু দেখে নিই। এটা যদি আপনি বক্স দেন, টপ যদি দেন আহুজারি কমপ্লিট আহুজার টপ, তাহলে আপনি এর সঙ্গে যদি এসপিএক্স 810, এটি হচ্ছে 700 ওয়াটের বক্স, ঠিক আছে, এই ধরনের বক্স আপনি দুটো 2 ওমসে দিতে পারেন। 700 ওয়াট করে 1400 ওয়াট, 4টি স্পিকার, 2 ওমস, ফার্স্ট ক্লাস বাজবে, এটা একদম সুটেবেল, খুব মানে তাগড়া বাজবে যাকে বলা হয়, ঠিক আছে, ম্যাচিং যে বক্স এটাই আর কি, খুব ভালো বাজবে, এইটা নিতে পারেন। আর এর এসপিএক্স 810 যে বক্সগুলি টপগুলির, এর ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নিতে পারেন, এ সম্বন্ধে স্পেসিফিকেশন দিয়ে দিয়েছি, তার দামও বলে দিয়েছি, ওখান থেকে নিয়ে নেবেন। আর এটার দামও বলে দিলাম, তাহলে দুটো মিলিয়ে আপনারা একটা বাজেট তৈরি করে নিলেন যে ওই টপগুলোর দাম কত আর এই অ্যাম্প্লিফায়ারটার দাম কত, তাহলে হয়ে গেল। চলুন এবার নেক্সট অ্যাম্প্লিফায়ারটা দেখে নিই। বন্ধুগণ, আপনাদের যদি কোনো সাউন্ড সেটআপ বিক্রয় থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুগণ, এই অ্যাম্প্লিফায়ারটা দেখছেন, এই অ্যাম্প্লিফায়ারটা হলো এসপিএক্স 15000, মানে এর মডেল নাম্বারটা হচ্ছে আহুজা এসপিএক্স 15000, মানে 15000, কিন্তু এটা 1500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, এটি একটি হাই ওয়াটেজ পিএ পাওয়ার অ্যাম্পলিফায়ার। আর এসপিএ মানে হচ্ছে সুপার পাওয়ার অ্যাম্পলিফায়ার। তাহলে এর সামনেটা দেখুন, এর সামনেটাও একই মাস্টার ভলিউম, তার নব এই দুটো পাচ্ছেন আপনি বেস আর ট্রেভেলের নব, নিচে আপনি পাচ্ছেন স্পিকার সিলেক্টর এবং হর্ন সিলেক্টর, এই দুটো অপশান পেয়ে যাচ্ছেন। ডান দিকে চলে যায়, ডান দিকে আপনি এলইডিগুলো, ফল্টের এলইডি, টেম্পারেচার এলইডি, ওভারলোডের এলইডি, মানে আপনার যদি ফল্ট হয় কোনো ভিতরে কোনো রকম ফল্ট যদি থাকে তাহলে আপনার এলইডিটা জ্বলবে, লাল এলইডিটা। তারপরেরটা নিচেটা আপনার ওভারলোডের এলইডি, তার নিচে টেম্পারেচার, মানে খুব যদি হিট হয় অ্যাম্প্লিফায়ারটি, ও বেশি লোড দিয়ে দিলেন হিট হচ্ছে তখন এটা শো করবে। তার নিচে চলে আসে পাওয়ার এলইডি, এটা অন করলে এলইডিটা জ্বলবে। এটা ডান দিকে উপরে চলে যায়, এটা হচ্ছে ওই রক্ষা কবচ, ওভারলোডের রিসেট সুইচ, ঠিক আছে। এরপর ব্যাকসাইডটা দেখে নিই, এটা পাওয়ার, নিচেরটা দেখে নিন, একদম পাওয়ার সুইচ, এটা অন অফ সুইচটা। হ্যাঁ, ব্যাকসাইডটা দেখে নিই, একদম উপরে যায়, উপরে আপনার ডবল ফিউজ আছে। তার নিচে চলে আসি, তার নিচে আর্থিং, আর্থিংয়ের জন্য রয়েছে নিচে। তার নিচে চলে আসি পাওয়ার কেবেল, এবার নিচে চলে যায় পাশে ডান দিকে ওই কমন 70 ভোল্ট 100 ভোল্ট, এটা পেয়ে যাচ্ছেন ইউনিট চালানোর জন্যে লাইন ম্যাচিং এলএমটির। আর আপনি এদিকে চলে আসুন, ডান দিকে স্পিকার আউটপুটের জন্য কমন 2 ওমস এবং 4 ওমস, ঠিক আছে। উপরে যায়, উপরে দেখুন এটা অন অফ গ্র্যান্ড লিফট অন অফ সুইচ আছে। তার উপরে চলে যায়, এটা 100 ভোল্ট ইনপুট
এখানে পাচ্ছেন আপনি ওই যেটা ওই 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারটাতে আছে সেটা, এটাতেও আছে। এবার ডান দিকে চলে যায়, আবার ওই সেম 200 মিলিভোল্ট এবং 1 ভোল্ট সেন্সিটিভিটির। এবার ডান দিকে চলে আসি, ডান দিকে ওই ব্যালেন্স এক্সেলার, এটা ইনপুট, এবং ডান দিকে তার পাশেরটা হচ্ছে ওই জ্যাক দিয়ে, যেটা ওই আপনি 6.3 mm যে জ্যাকটি হয় সেই জ্যাকটি দিয়ে আপনি ইনপুট দিতে পারছেন তার পাশে আউটপুট অন্য অ্যাম্পলিফায়ারকে দেওয়ার জন্য। এটা আপনি বুঝে গেলেন। এরপর এটাতে একটা জিনিস নেই, ওই এমসিবিটা এটাতে লাগায়নি, এটি দেয়নি, ঠিক আছে। চলুন এরপর এর পাওয়ার সম্বন্ধে বলি। এটাতেও আপনি পাওয়ার আউটপুট অপশান আছে, 4 ওহমস এবং 2 ওহমস, এটা বলেই দিলাম। এতে আপনি 4 ওহমসে পাচ্ছেন আরএমএস পাওয়ার 1250 ওয়াট, আপনি 1400 পর্যন্ত দিতে পারেন। আর 2 ওহমসে আরএমএস আছে 1500 ওয়াট, আপনি 2000 পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে। এটা তো বলেই দিলাম 2 ওহমস 4 ওহমসের 70 ভোল্ট 100 ভোল্ট। এরপর এসি, এসি 220 থেকে 240 পর্যন্ত। এর ওজনটা বলি, এর ওজনটা কম করে অন্তত 46 কেজি, হেভি অ্যাম্পলিফায়ার এটা, ওই জন্যে সুপার পাওয়ার অ্যাম্পলিফায়ার। আচ্ছা এ তো বললাম, এরপর এতে বক্স কি দেবেন? বক্স যদি আপনারা দেন, বেস যদি দেন, এটাতে যদি বেস ভালো কোয়ালিটি যদি নিতে চান তাহলে আপনারা বেস দেন যার মডেল নাম্বার হচ্ছে S-Ahujari, আহুজার বেস, আহুজার SWX 810। এ ধরনের আপনি দুটো বক্স দেন, এটা 800 800 1600 ওয়াট আছে, দুটো বক্স আরামসে আপনি 4 ওহমসে দিতে পারেন, ঠিক আছে। আর আপনি না হলে আপনি 1000 ওয়াটেরও দুখানা SWX 1000, মানে 1000 ওয়াটের যে আহুজার যে বেসের বক্স রয়েছে কমপ্লিট বক্স, সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। এরপরে যদি এটাতে যদি টপ দেন, এটাতে টপ দিতে গেলে আপনাকে দিতে হবে আহুজারি SPX 1210, মানে এক একটা স্পিকার 500 ওয়াট করে রয়েছে, মানে একটা টপ আপনার 1000 ওয়াটের হচ্ছে। তাহলে দুটো টপ দিলেন 2 ওহমসে, 2000 ওয়াট, ফার্স্ট ক্লাস চলবে, কোনো অসুবিধা নেই। অবশেষে এর দামটা বলি, এর দামটা হচ্ছে ইন্টারনেট প্রাইস 35 থেকে 40 হাজারের মধ্যে, কম বেশি হতে পারে, ডিলারের কাছ থেকে নিলে অবশ্যই কম হবে, অনেক কম হবে। দরকার পড়লে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ডিলারের নাম্বার দিয়ে দেব, খুব সস্তায় হবে, একদম ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দেয়া করাবো। আপনারা সরাসরি দোকানে যাবেন, দোকানে গিয়ে দরকার পড়লে আমাকে ফোন করবেন, আমি ভালো রকম ডিসকাউন্ট দেওয়া করাবো, ঠিক আছে। তাহলে এই যে টপগুলোর কথা বললাম, এই বেসগুলোরও দেখবেন আপনাদের আমার ভিডিওতে, বেসের স্পিকারের আহুজার যে বেসগুলো তার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দামটা নিয়ে নিলেন। আর SPX যে 1210, এই যে টপগুলি, এরও ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিলেন একটা বাজেট দিয়ে, আপনারা কমপ্লিট একটা বাজেট করে নিলেন, ঠিক আছে। তাহলে বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটি শেষ করার আগে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।